নমস্কার বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। সরকারের পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য বা নোটিশ জারি করা হয়েছে, যেখানে একটা কাজ প্রত্যেক সরকারি প্রকল্পের প্রাপকদের উদ্দেশ্যে বলা হয়েছে এবং এই কাজটি আপনাদের প্রত্যেককে করতে হবে যারা সরকারি প্রকল্পের টাকা পাচ্ছেন, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রভৃতি বিভিন্ন প্রকল্পের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে এই কাজগুলি কিন্তু অবশ্যই করতে হবে। অন্যথায় আপনারা কিন্তু আগামী মাস থেকে আপনাদের এই সকল প্রকল্পের টাকাগুলি পাবেন না। তো কী করতে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদেরকে দেখাবো। সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন। প্রকাশিত তথ্যে বলা হয়েছে এই কাজটি না করলে আগামী মাস থেকে বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ সব ধরনের সরকারি প্রকল্পের টাকা। নিউজ আপডেট অনুসারে বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার বিষয়ে নতুন নিয়ম চালু করছে রাজ্য সরকার। আপনার অ্যাকাউন্ট থাকলেও এবং আগে টাকা পেয়ে থাকলেও এই নিয়ম না মানলে টাকা পাবেন না। এই প্রক্রিয়া কার্যকর করার প্রধান কারণ দুর্নীতি। অনেকেই বিভিন্ন ডকুমেন্টের অভাবে বেআইনিভাবে টাকা পেতে একাধিক ভুয়ো আবেদন করে টাকা পাচ্ছে। প্রায় 5 লক্ষ উপভোক্তা বিভিন্ন প্রকল্পের টাকা পেয়ে থাকেন, কিন্তু তার মধ্যে 3 লাখ উপভোক্তা অযোগ্য। আর তাই বিভিন্ন প্রকল্পের স্বচ্ছতার জন্য নতুন কিছু না কিছু নিয়ম আসছে। যেমন রেশন কার্ডে এবার থেকে রেটিনার মাধ্যমে যোগ্য প্রার্থী বিচার করে খাদ্যদ্রব্য দেওয়া হবে বলে ঠিক করা হয়েছে রাজ্য সরকারের তরফে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও প্রত্যেকের নিজের অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। কোনো রকম জয়েন্ট অ্যাকাউন্টে আর টাকা যাবে না, এমনকি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতার জন্য আধার কার্ড আপলোড করা বাধ্যতামূলক করা হয়েছে। ব্লক ডিভিশনের আধিকারিকরা এই কাজটি করছেন। রাজ্য জুড়ে এই কাজের মধ্যে শনাক্ত করে বলা হয়েছে প্রায় 7টি জেলায় খুব ধীরে কাজ চলছে। বীরভূম, কোচবিহার, মুর্শিদাবাদের মতো জেলায় কাজ খুব ধীর গতিতে চলছে। বিধবা ভাতার আধার আপলোডের প্রায় 52% হয়ে গিয়েছে। বার্ধক্য ভাতার ক্ষেত্রে ধীর গতিতে এই কাজ সম্পন্ন হচ্ছে। সুতরাং সরকারের তরফে সকলকে ইকেওয়াইসি বা ডকুমেন্ট আপলোড করতে বলা হচ্ছে, যাতে তাদের এই সকল সরকারি পেনশন প্রকল্প থেকে বঞ্চিত হতে না হয়। আপনারা যারা এই সকল প্রকল্পের আওতায় আছেন যত শীঘ্রই সম্ভব এই কাজগুলো করিয়ে নিন। বন্ধুরা, তাহলে আপনারা বুঝতেই পারলেন এই ইকেওয়াইসি প্রসেস কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই সকল সরকারি প্রকল্পের জন্য। সুতরাং আপনাদের যাদের এখনও ইকেওয়াইসি জমা করেননি, অতি সত্বর আপনারা কিন্তু ইকেওয়াইসি জমা করুন, অন্যথায় আগামী মাস অর্থাৎ এপ্রিল মাস থেকে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু আর টাকা আসবে না। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট সরকারি প্রকল্পের ওপরে। আশা করি এই তথ্যটা আপনাদের অনেকটাই উপকারে লাগবে এবং এই ধরনের সমস্ত সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।